এবার খেলার খবর ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 13 নভেম্বর শুরু প্রথম টেস্টকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় দল। এই ম্যাচে দেশের 64তম টেস্ট ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ মাথায় পড়ার প্রত্যাশায় থাকা অফ স্পিনার সোহাগ গাজী আত্মপ্রত্যয়ী নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে। প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ায় অনুশীলনই একমাত্র ভরসা হওয়ায় বিসিবি একাডেমিতে প্রথমে ফিল্ডিং এবং এরপর সাকিব তামিমরা দুভাগে বিভক্ত হয়ে মিরপুর স্টেডিয়াম ও ইনডোরে নেটে ব্যাটিং বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন। 14 সদস্যের স্কোয়াডে ডাক পাওয়া সোহাগ গাজীকে ব্যাটিং এর পর দেখা গেছে স্পিন কোচ সাকলাইন মুশতাকের কাছ থেকে আলাদাভাবে টিপস নিতে। প্রথম শ্রেণীর ক্রিকেটে 18 ম্যাচে 764 রানের পাশাপাশি 87 উইকেট নেওয়া বরিশালের এই অফ স্পিন অলরাউন্ডারকে দলে রাখা হয়েছে ক্যারিবীয় দলে বাহাতি ব্যাটসম্যানদের আধিপত্য থাকায়। সোহাগ গাজীর বিশ্বাস, আলাদা কিছু নয়, নিজের বোলিংটাই ঠিক মতো করতে পারলে লক্ষ্য পূরণ সম্ভব। মানে লেফটি ব্যাটসম্যান অনেক বেশি, সো চেষ্টা করব যে মানে বাংলাদেশে যারা মানে আশা করতেছে যে বাংলাদেশে অফ স্পিনার নেই, তো অ্যাজ এ অফ স্পিনার হিসাবে দলে আসছি, তো চেষ্টা করব ওই জিনিসটা কন্টিনিউ করার। আর লেফটি ব্যাটসম্যান যেহেতু আছে, অবশ্যই আমি আমার আপ্রাণ চেষ্টা করব যে ওই জিনিসটা অ্যাপ্লাই করার জন্য, যেটা দিয়ে আমি এই ন্যাশনাল টিমে আসছি।